अस्सलामु अलैकुम हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल मम कुकिंग स्टूडियो। फ्रेंड्स आपनारा केमन आछेन निश्चय भालो आमी आल्लाहर रहमते एबं आपनादेर दुआए अनेक भालो आछि। फ्रेंड्स आज के आमी आरो एकटा रेसिपी निये चले आसलाम आपनादेर काछे। तो आज के निये एसेछि दारुण मजार एकटा रेसिपी निये, सेटा होच्छे काठालेर तरकारी। तो काठाल आमरा अनेकेई तरकारीटा खाई ना, तो एक बार एई रेसिपिते काठालेर तरकारीटा अवश्य खेये देखबेन आर खेये आमाके जानाबेन केमन होयेछे। चलुन ताहले देखे नेওয়া যাক কিভাবে আমি তৈরি করলাম এই কাঁঠালের তরকারি। আর একটি কথা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো কাঁঠালের তরকারিটা রান্না করার জন্য আমি একটি কাঁঠাল সংগ্রহ করেছি। তো এটা কাঁচা কাঁঠাল, অবশ্যই কাঁচা কাঁঠাল নেওয়ার চেষ্টা করবেন, কাঁঠালটা যেন পাকা না হয়। আর কাঁঠালটাকে যখন আপনারা কাটবেন তখন কিন্তু অবশ্যই হাতে তেল মেখে নেবেন। তো দেখুন আমি কাঁঠালটাকে কেটে নিয়েছি এভাবে, টুকরোগুলো কিন্তু একটু বড় করার চেষ্টা করবেন আর বিচিগুলোও ফেলে দিবেন, কারণ বিচিটা থাকলে ভালো লাগবে না খেতে। আর বিচি যদি পাতি না হয়, নরম হয়, তাহলে বিচিটা রাখতে পারেন। তো আমি এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি পানি, সামান্য পানি দিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়াটা একটু পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এখানে কাঁঠালগুলো দিয়ে দেব। তো সম্পূর্ণ কাঁঠালগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে ফিরে আসছি। তো কাঁঠালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমার লাগছে আদা, রসুন, মরিচ এবং পেঁয়াজ, এগুলো আমি ব্লেন্ড করে নেব। তো এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, জিরে গুঁড়া 1 চামচ। এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দেওয়ার পর ভালোভাবে একটু মেখে নেব। তো এবার আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি একটি প্যানে। আর ফোড়ন দেওয়ার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি শুকনো মরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা এবং নিয়েছি 5 ফোড়ন, আপনারা চাইলে জিরেও দিতে পারেন। তো আমি এগুলো একটু ভেজে নেব। যখন দেখবেন খুব সুন্দর একটি ঘ্রাণ চলে এসছে তখন দিয়ে দেব আমি এই পেঁয়াজ বাটা বা বাকি উপকরণগুলো যেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, তো সেইগুলো আমি এখন দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো এবার আমি সেই বাটা মশলাগুলো, যেগুলো উপকরণগুলো আমি নিয়েছিলাম, সেই উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে পানিটাও দিয়ে দিচ্ছি। তো এবার আমি ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এখানে কাঁঠাল, সিদ্ধ করা কাঁঠাল দিয়ে ভালোভাবে উপকরণগুলোর সাথে মিশিয়ে নেব। তো
তো মেশানো হয়ে গেছে। এবার আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে ফিরে আসছি। তো কষানোটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে সামান্য একটু পানি। তো আমি এখানে ঝোল রাখতে চাচ্ছি না, এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা অ্যাড করে দেবেন। তো এবার ভালোভাবে কিছুক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট হয়ে গেছে। এখন এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। তো তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ভাজা জিরে গুঁড়োটা একটু মিশিয়ে দিচ্ছি যেন ফ্লেভারটা ভালোভাবে ছড়ায়। এবার চুলাটা বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে নেব এবং পরিবেশন করব। তো দেখুন, ঝটপট তৈরি হয়ে গেল আমার কাঁঠালের তরকারি। এইভাবে আমার এই রেসিপিতে অবশ্যই একদিন তৈরি করে খাবেন। এই কাঁঠালের সিজনে খেতে অসম্ভব ভালো লাগে। আজকের রেসিপিটা আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আজকে আমার সঙ্গে এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।